এক রুমিন ফারানার ঘটনাটাই বলি ভাই আপনি এখন বলছেন যে এটা কোনো কিছুই না তো এটাকে শাক দিয়ে মাছ ঢাকার কোনো সুযোগ নাই খালেদা জিয়া আজকে যে মামলাতে তার রায় হয়েছে সেটা নিয়ে বলেছিলাম যে বাংলাদেশে প্রতিটা রাজনীতিবিদি তার রাজনীতি করতে হইলেও তার অবৈধ কিছু টাকা পয়সা ইনকাম করতে হবে তো খালেদা জিয়ার ওই বিষয়টা তো বলেছিলাম যে উনি সরাসরি দুই কোটি টাকা হয়তো রাষ্ট্রের কিছুই না হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রে এখন চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে ব্যাংক সদ্য চুরি হয়ে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না তো দুই কোটি টাকা এটা এটা খালেদা জিয়াকে ফাঁসানো হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট বাট এই ঘটনায় খালেদা জিয়ার নিজের না হলেও তার সম্মিলিতভাবে সে সরকারের গাফিলত ছিল কারণ যে টাকাটা এসেছিল দুই কোটি তিন কোটি যাই হোক ছয় কোটি সেটা মানে ইউটিলাইজ হয় নাই প্রপারলি সেটার জন্য হয়তো খালেদা জিয়া জেলে যায় না কিন্তু সেটা সেখানে দুর্নীতি হয়েছে শুধু এইটুকু কথাই লিখেছিলাম সেটার জন্য বিএনপির লোকজন গালাগাল করে ইচ্ছামত আর আওয়ামী লীগের লোকজনের গালাগালি তো আমি সারাদিনই শুনি বাংলাদেশের মানুষ আপনারা যারা রাজনীতি করেন ধরুন সারাদিন এই যে নেত্রী নেতারা যাবে রাস্তা দিয়া আপনার জানলাটা একটু চিপা দিয়ে আপনার তাকায় থাকবে হাতটা একটু নাড়াবে আর আপনারা দুই পাশে গাধার মতো দাঁড়ায় থাকবেন এগুলো দেখে প্রতিটা রাজনৈতিক দলের নেতা কর্মী নেতারা যারা আছেন তারা রাতে বাসায় গিয়ে হাসেন যে এত বলদ এই বাংলাদেশে এত বলদ বাস করে। যে আমি আসলে এদের সাথে আমরা অভিনয় করি আর এরা আমাদের জন্য এত কিছু করে হাসে সত্য কথা এরা হাসে বুঝছেন আপনাদের এত ভালোবাসা এত প্রেম প্রীতি ঠিক আছে এরা আসলে আপনাদের জন্য কিছুই করে না নাথিং তো তারপর আপনারা জীবন দিয়ে দিচ্ছেন আমি তাদের নিয়ে কথা বলি বলে আপনারা ব্যক্তিগতভাবে ভাবে আমার অ্যাটাক করে কথা বলেন আর আমি আপনার নিয়ে কিছু বলছি নাকি আপনারে নিয়ে কিছু বলছি আপনি আমার শত্রু নাকি আপনারা আমার প্রতিবেশী আপনি আমার বন্ধু আপনি আমার কোনো না কোনো ভাবে পরিচিত আপনি আমার কোনো না কোনো ভাবে দেশের মানুষ আপনি আমার ব্যক্তিগতভাবে অ্যাটাক করেন কেন তো এত বলদের দেশে স্বাধীনতা থাকতে নাই এই দেশের মানুষের একটা দেশ মানে স্পেসিফিক একটা দেশ থাকবে এই অধিকারটা থাকা উচিত না কারণ এতগুলো বল যে দেশে বাস করে সেই দেশের সে তাদের দেশ দরকার নাই ঠিক আছে অন্ধের মতো বিশ্বাস করি অন্ধের মতো আমরা আমাদের নেতাদেরকে বিশ্বাস করি তাদের কোনো দোষ থাকতেই পারে না থাকতেই পারে না ধরুন এই যে দুদিন আগে রুমিন ফারানের ঘটনাটাই বলি ভাই আপনি এখন বলছেন যে এটা কোনো কিছুই না অনেক বিএনপির লোকজন আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে এটা কিছুই না আমিও জানি এটা কিছুই না কিন্তু আপনাকে বুঝতে হবে এটা আপনার নাগরিক অধিকার কেন নাগরিক অধিকার কারণ আপনি আমি কিন্তু ওই প্লটের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো না আমি সাধারণ নাগরিক হিসাবে আমি পারব না কিন্তু আপনি পারবেন কেন পারবেন কারণ আপনি একজন সংসদ সদস্য আপনি যে মন্ত্রণালয়ের কাছে আপনি ই করছেন সেই মন্ত্রণালয়ের মন্ত্রীও একটা রাজনৈতিক দলের সংসদ সদস্য হয়ে তারপরে তিনি মন্ত্রী হয়েছেন তার মানে আপনি রাষ্ট্রের এই অর্গানটাকে মেনেই নিচ্ছেন আপনি স্বীকৃতি দিচ্ছেন যে আপনি একটা সংসদকে আপনি মেনে নিয়েছেন সেই তিরিশ তারিখে নির্বাচনকে আপনি মেনে নিয়েছেন আপনি যে প্যাডে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন সেই অ্যাপ্লিকেশনটাও সংসদ ভবনের প্যাড আপনার ব্যক্তিগত কোনো প্যাড না আপনি আপনি সাধারণ নাগরিক সেই অধিকারটা চান সংসদ সদস্য সো চেয়েছেন এটাকে শাক দিয়ে মাছ ঢাকার কোনো সুযোগ নাই বিএনপির লোকজন আপনারা যদি মনে করেন যে অন্ধের মতো আপনি বিশ্বাস করবেন আর আমিও আপনাদের সেই দলে এটা মনে করার কোনো কারণ নাই আপনি আমার গালাগালি করেন কোনো সমস্যা নেই ঠিক আছে একটু হুশ ফেরান বুঝছেন এই বাংলাদেশের আমাদের যে রাজনীতিবিদরা আছেন তারা আপনাদের জন্য কতটুকু কি করে এটা চিন্তা করেন আমার ইলিয়াসের লাগে লাভ আমি বাংলাদেশের মাথা না ঘামাইলে আমার কোনো সমস্যা নেই আমার আরো সুবিধা আমি আরো ভালো থাকবো ঠিক আছে সো ব্যক্তিগত আমি অনেক সুখী একজন মানুষ আমার কোনো সমস্যা নাই আমার এখানে আল্লাহর রহমতে আমি সব পৃথিবীর সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে এখানে বসবাস করি ঠিক আছে আমার পরিবারেরও আমার আল্লাহর রহমতে মানে আর্থিকভাবে যে বিরাট সমস্যা তা না ভালো আছি সো আমরা সচ্ছল একটা ফ্যামিলি সো আমি ব্যক্তিগতভাবে আমারে অ্যাটাক করে লাভ নাই নিজের চিন্তা করেন আপনি যে সারা দিন যে নেতার পিছনে দৌড়ায়া পাঁচশো টাকা এক হাজার টাকা নেন হয়তো মাসে ওই একটা প্রোজেক্টের মধ্যে যায় চাঁদাবাজি করে পঞ্চাশ হাজার টাকা নেন লাভ কি সেই টাকাটা নিয়ে আপনি যখন চিকিৎসা নিতে যাচ্ছেন আপনি জানেন যে একটা হসপিটালে গেলে অবস্থা কি কিন্তু আপনার অধিকার যেটা সেটা আপনার অধিকার আপনার মানুষের আরেকজন নেতার পিছনে যায় চামচামি করে ওই করে আর পিছনে ধরে তার চামচামি করার দরকার করা এর চেয়ে অনেক ভালো থাকতে পারেন আপনি যদি আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন হন ঠিক আছে তো আমেরিকা এত বড় একটা দেশ এত পৃথিবী চালায় যারা যা দেখেন না কোনো নেতার পিছনে আমি আজ পর্যন্ত আসি একজন পুলিশকে দেখিনি একজন পুলিশকে সেলুট দেয় আজকে সাড়ে তিন বছরে আমেরিকাতে আসছে কোনো সেনাবাহিনী গাড়ি দেখিনি আমি বাইরে অথচ এদের সেনাবাহিনী সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে সো যাই করেন আপনার আপনি যেটা করবেন সেটার ফল হবে সো পাইতে আমি কথা বলি আর না বলি সেটা নিয়ে কিছু আসবে যাবে না যদি মুসলমান হন তাহলে বিশ্বাস করেন যে ক্যামত খুব কাছাকাছি সো ক্যামত যত কাছে আসবে পৃথিবীতে তত বেশি খারাপ শাসকরা আসবে তত বেশি বিতর্কিত লোক এই আমেরিকার মতো দেশে দেখেন কত বিতর্কিত একজন লোক এখানকার প্রেসিডেন্ট ঠিক আছে তারপরে সারা পৃথিবীতে এই যে বাসার আল আসাদ তারপরে সৌদি আরব যেটাকে আমরা মডেল মনে করি জানোয়ার সেই দেশের বাদশাহ জানোয়ার একজন কাশ্মীরের শাসকদেরকে মুসলমানদেরকে মারছে তারা সেখানে নিয়ে আপনার তাদেরকে আপনার অ্যাওয়ার্ড দিচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পদক দিচ্ছে তাদেরকে কারণ কি কারণ হচ্ছে ওই পাকিস্তান এখন কেন এর দোকানের পক্ষ নিয়েছে সেটা হুম তো এই হচ্ছে মুসলমানদের অবস্থা তো আরো খারাপ হবে এই সৌদি আরবও আক্রান্ত হবে সৌদি আরবে আপনারা জানেন যে কোরআন হাদিস অনুযায়ী স্বীকৃত যে জায়গাটুকু শুধু আল্লাহ মানে সেভ করবেন ওই জায়গা ছাড়া সারা পৃথিবী মুসলমানরা মার খাবে মুসলমানদের চরম একটা জায়গায় যাবে তো সেই জায়গায় যাইতে হইলে তো এই এই ধরনের পরিস্থিতি আসতে হবে তো আপনি এখন যত কথাই বলেন বাংলাদেশের নিয়ে লাভ নাই তো কারণ পরিস্থিতি সামনের দিকে আরও খারাপ হবে আরও খারাপ হবে মনে করার কোনো কারণ নেই যে আল্লাহ নিজে এসে একজন ভালো মানুষ আপনার দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বসায় দিবে আমি সেই স্বপ্ন দেখি না সো সেই স্বপ্ন যেহেতু দেখছি না সেহেতু খামাকা নিজে বিপদে পড়ে লাভ নেই ঠিক আছে আপনাদের সাথে মাঝে মধ্যে লাইভে কথাবার্তা হবে আড্ডা দেওয়া হবে আমি এখানে ধরুন কিভাবে চলাফেরা করি রাজকীয় হালে সেগুলো আপনাদেরকে দেখাবো হুম আমার এখানে চিকিৎসা ফ্রি আপনাদের বলেছি আগেও একদিন বলেছিলাম যে আমার এখানে চিকিৎসা ফ্রি আমার এখানে ভালো পরিবেশ ভালো বাতাস ভালো খাবার সবকিছু ভালো তো মানে রাজার মতো আছে এখানে বাংলাদেশের একজন রাজাও এত ভালো থাকে না তারও পচা খাবার খাইতে হয় ফরমালিন খাইতে হয় চিকিৎসা নিতে গেলে সিঙ্গাপুর যাইতে হয় অথচ আমার সবকিছু ফ্রি সো সমস্যা কি আমি তো ভালো আছি আপনারাও ভালো থাকেন হ্যাঁ নিশ্চিন্তে থাকেন পৃথিবী দিন দিন খারাপের দিকে যাবে এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই ঠিক আছে আল্লাহ হাফেজ মাঝে মধ্যে কথা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ